দল আসবে ইয়া বানিয়ে কেসিনে পাস করার জন্য মদের লাইসেন্স পাস করার জন্য ইসলামী আন্দোলন আসবে মদিনালার সনদকে পাস করার জন্য আমরা কি মদিনালার পক্ষে থাকব নাকি মদিনালার পক্ষে থাকব ওয়ার্ড থেকে শুরু করে ইউনিট এমন আমাদেরকে সেন্টার কমিটি গঠন করা লাগবে আমরা আমাদের শ্রম আমাদের অর্থ আমাদের জানমাল দিয়ে আমরা চেষ্টা করব তো পিছনে যে সময়গুলো নষ্ট করেছি সামনে ওই সময়গুলো নষ্ট না করে ইসলামের বাংলাদেশ সদর থানা শাখার সম্মেলনে এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা শাখার সংগ্রামী ছাত্র যুব বিষয় সম্পাদক হাজি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বক্তব্য নিয়ে আসেন হাজি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার দ্বিবার্ষিক থানা সম্মেলনের আজকের সম্মেলনের উপস্থিত মোতারাম সভাপতি মুক্তি কামালউদ্দিন ভাই আরও উপস্থিত আছেন প্রধান অতিথি ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের সাবেক মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাবেস মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ ভাই আরও উপস্থিত আছেন সাবেক ছাত্র যুব নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাতফাগার এমপি পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন আরও উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র যুব বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই আমার সামনে উপস্থিত আদাবরের আমার সহযুদ্ধ ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সব সংগঠন থেকে একটি আলাদা একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের দল মাটি মানুষের কথা বলে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে ইসলামী আন্দোলনের আমির মাটি মানুষের নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আমরা ক্ষমতা দেখতে চাই তাহলে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করা লাগবে আমাদেরকে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিট এমন আমাদেরকে সেন্টার কমিটি গঠন করা লাগবে আমাদেরকে আর বসে থাকা যাবে না আমরা পিছনে যে সময়গুলো নষ্ট করেছি সামনে ওই সময়গুলো নষ্ট না করে আমরা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে মানবতার স্বার্থে আমরা ইসলামকে বিজয়ী করার জন্য আমরা আমাদের শ্রম আমাদের অর্থ আমাদের জানমাল দিয়ে আমরা চেষ্টা করব তো আগামী দিনের একটা দল আসবে ইয়া বানিয়ে কেসিনে পাস করার জন্য মদের লাইসেন্স পাস করার জন্য ইসলামী আন্দোলন আসবে মদিনালার সনদকে পাস করার জন্য আমরা কি মদিনালার পক্ষে থাকব নাকি মদিনালার পক্ষে থাকব তাহলে আগামী দিনে যদি আমরা ইসলামকে ভালোবেসে থাকি তাহলে আমরা দায়িত্ব যে জায়গায় আসুক না কেন আমরা সবাই মুজাহিদ আমাদের কোনো দায়িত্ব নিয়ে মাথা ব্যথা থাকা কোন কথা না যে জায়গায় দায়িত্ব আসুক না কেন আমরা দিনের স্বার্থে মানবতার স্বার্থে দেশের আগামী দিনের যে ভোট চোর যে ভোট ডাকাত এদেরকে প্রতিহত করার জন্য আমরা মাঠে ময়দানে থাকবো এমনকি এই দেশের ভোটের অধিকার ভোটের অধিকার যারা ভোটকে ছিনিয়ে করে নিয়েছে তাদেরকে প্রতিহত করে আগামী দিনে ইসলামকে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক মোবারক জানাই আমার আলোচনা এখানে শেষ করছি আগামী দিনে
দেখা হবে আন্দোলন সংগ্রামে সবাইকে সবসময় প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাই আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।